হাই বন্ধুরা, টেক আইডিয়া থেকে আমি FM শফিকুল ইসলাম আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে কম্পিউটার প্রসঙ্গ। অনেকেই কম্পিউটার ক্রয় করে থাকে, ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে বা আলোচনা করে থাকে, পরামর্শ নিয়ে থাকে যে আমি কি কম্পিউটার নিতে পারি, ডেস্কটপ নিব না ল্যাপটপ নিব। তো এক একজনের কাজের ধরন এক এক রকম, তাই সে চাহিদা অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত সেই বস্তুটি ক্রয় করে থাকে। তো আজকে আমি মূলত যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরকমই একটি আলোচনা প্রসঙ্গ। আমাদের এক ভাই বন্ধু একটি কম্পিউটার ক্রয় করবে, তো সে আমার কাছে পরামর্শ নিতে আসছিল। আমি তাকে আমার মতামতটা তাকে বলছিলাম এবং সে মতামতের ভিত্তিতে সে নিজে কম্পিউটারের দোকানে এসে দেখে যাচাই বাছাই করে একটা ডেস্কটপ কম্পিউটার ক্রয় করছে। সে ডেস্কটপের পুরো ভিডিওটা ক্রয় থেকে শুরু করে প্যাকেট পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মূলত আমি আপনাদের জন্যই ভিডিও তৈরি করি, তো আপনাদের মতামত পেলে আরো ভালো কিছু তৈরি করব। যাই হোক বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। আজকের বিষয়বস্তু কম্পিউটার প্রসঙ্গ। তবে আমি একটু বলে দিই, যদিও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে টোটাল পিসির প্রাইস এবং হচ্ছে কি কি কনফিগারেশন ছিল। এটা ছিল কোর i3 7th generation, টোটাল প্রাইস ছিল 35,500 টাকা। তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপনি আপনার চাহিদা মোতাবেক কম্পিউটার ক্রয় ক্ষেত্রে জানার ক্ষেত্রে ভিডিওটি দেখলে সহজ বোধ হবে আশা রাখি। চলুন। ভাই বিল ড্রাইভার দেন কি, কম্পিউটারে প্রিন্ট দিবেন একবারে? না ভাই, না আপনার তো ইসের মনিটর হচ্ছে, কত বললেন, 6,000? আর ওই মাদার বোর্ড 5,600, 5,600, প্রসেসর 9,200, 9,200, আর DDR4 র্যাম 4,200, 4,200, আর ডিভিডি 1,100, আর হার্ড ডিস্ক 350, ইয়ানা সব কিছু লেয়া হয়। হার্ড ডিস্ক কত? 3,500, 50, 3,550। এই তো মেইন পার্ট গুলো, আর কেচিং হচ্ছে 2,500। হয়তো তো করছে
পাই না ভাই, না পড়া দেন স্যার। আমি কইছিলাম তিনটা ধরনের এই কিসি করবেন না